भैया फोन टा धरो। Excuse me. बोल। भैया तुम्ही कोथा है? ऑफिस है। ऑफिसे की करो? तुम्ही बुझते पाच्छो ना मैं डेगे गया थी? शे तो बुझते पाच्छी। किंतु राग तो तुम्ही कोथा करे आचीश? शे तो बुझते पाच्छी ना। टैक्सी क्या बे? हाँ। टैक्सी क्या बे तुम्ही? यार पोट्टे के बेरी है टैक्सी क्या अच्छा रा फिर बो की भाभे? अहा आगे फोन कर ली पाती गाड़ी पाठिए दीताम बोललाम तो रेगे आछि अरे तुम बुझते पारछो ना केनो এত কথা বলার সময় আছে আমার এই মুহূর্তে এক্ষুনি বাসায় রওনা হও ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে চাই হ্যালো হ্যালো বিশ্রী আমি দুঃখিত আজ আর আপনাদের সঙ্গে আমি কোনো আলোচনা করতে পারছি না ওকে স্যার ওকে স্যার ব্যাপারটা বুঝলাম না মিটিং ফেলে চলে গেল স্যার জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া কেন বলতো কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো এ কাদের কথা বলছিস ওই যে সিকিউরিটি গার্ড যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য কি করেছে ওরা কি করেছে মানে কিছুই করতে পারিনি একটা সাধারণ ফটোগ্রাফের হাতে যারা মার খায় তারা আমার নিরাপত্তা দেবে কি করে এক সাধারণ ফটোগ্রাফার ওদের মারবে কেন আমি বুঝিয়ে বলছি তুমি একটু শান্ত হও হলাম বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে ওরা সেটা পারেনি উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে এত বড় সাহস বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সাধারণ এক ফটোগ্রাফার তুই শুধু ঠিকানা দে দেখ আমি ওর কি করি আমি ওর ঠিকানা জানবো কি করে তাহলে ব্যবস্থা করব কিভাবে করতে হবে তোমাকে যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে যে চোখকে লুক্ষ্য করেছে সে চোখ উপরে ফেলো ভাইয়া এই বৃষ্টি চোখটা বাদ দিলে হয় না কেন কেন বুঝলো না চোখ না থাকলে ও নিজের দুরবস্থা দেখবে কি করে তাও তো কথা যাক চোখ উপড়ানোর দরকার নেই শোনো ভাইয়া যা যা বললাম করে ফেলো যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছু একটা তো করতেই হবে বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না আচ্ছা শোনো আমার জন্মদিনটা পার হোক দেখি ওকে শান্ত করতে পারে কিনা এখন বলো তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা চলো